ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমেরিকার পার্শ্ববর্তী হাইতি দ্বীপ। 7.2 মাত্রার ভূমিকম্প পশ্চিমাঞ্চলীয় হাইতিতে আঘাত হেনেছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.2 মাত্রার ভূমিকম্পটি দেশের দক্ষিণ পশ্চিমে আঘাত হানার কয়েক ঘণ্টা পরে বেশ কয়েকটি মৃত্যুর কারণ এবং ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে, হাইতির দক্ষিণ তিবুরন উপদ্বীপে শনিবার সেন্ট লুই দুশুদের 12 কিলোমিটার 7.4 মাইল উত্তর পূর্বে ভূমিকম্প আঘাত হানে এবং 10 কিলোমিটার 6.2 মাইল অগভীর গভীরতায় আঘাত হানে। হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার সাংবাদিকদের বলেন, ভূমিকম্পে কমপক্ষে 2 জন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটারে বলেছিলেন যে সহিংস ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি এবং ব্যাপক ক্ষতি করেছে। তিনি বলেছিলেন যে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সমস্ত উপলব্ধ সরকারি সম্পদ সংগ্রহ করবেন এবং হাইতিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করেছিলেন, কারণ তারা এই নাটকীয় পরিস্থিতির মোকাবিলা করছেন যেখানে আমরা এখন বাস করছি। হেনরি টুইট করেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। সরকার জরুরি অবস্থা ঘোষণা করবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব। উদ্ধৃতি চিহ্ন। ইউএসজিএস বলেছে উচ্চ হতাহতের সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগটি সম্ভবত ব্যাপক। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি এই অঞ্চলে একটি ভূমিকম্পের রিপোর্ট করে বলেছে যে এটি 7.6 মাত্রার ছিল, যখন কিউবার সিসমোলজিক্যাল সেন্টার বলেছিল যে এটি 7.4 মাত্রার ছিল। ইউএসজিএস একটি সুনামি সতর্ক জারি করে বলেছে যে হাইতির উপকূলরেখায় 3 মিটার প্রায় 10 ফুট পর্যন্ত ওয়েভসেও আনা সম্ভব ছিল, কিন্তু শীঘ্রই এটি সতর্ক তুলে নিয়েছিল। পুরো হাইতি এবং প্রতিবেশী ক্যারিবিয়ান দেশগুলিতে শক অনুভূত হয়েছিল। এফপি নিউজ এজেন্সিকে বলেন, অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে এবং কেউ কেউ হাসপাতালে রয়েছে।